স্যার আমার মাফ করে দেন স্যার, স্যার স্যার কথা বলছ না, তোর কোম্পানির চেয়ারম্যান কোথায়? জি স্যার, জি জি স্যার, স্যার ওই যে ইন্টারভিউ নিচ্ছি তো স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার, আজকের ভিতরে একদিন ওকে করে দিব স্যার। ওকে স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি স্যার, আমার ফাইল। এর আগে কোথায় চাকরি করছেন স্যার? দুই তিনটা কোম্পানিতে জব করছি, কিন্তু আমার ওই এক্সপেকটেশন স্যালারি আর সুযোগ সুবিধা ম্যাচিং হয়নি, তাই করিনি, তাই ছেড়ে দিছি। যাক, আপনার কোয়ালিফিকেশন তো ভালো। জি। তো আমাদের এখানে চাকরি আপনার হয়ে যাবে। জি জি, টেনশনের কিছু নাই। তবে চাকরি যেহেতু হবে, তো আমার এখানে একটা শর্ত আছে। কী শর্ত স্যার? আপনার, আপনি যদি চাকরি করার মন মানসিকতা থাকে, আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনই তৈরি করে ফেলবো। জি জি। কিন্তু আপনার চাকরি 4 লাখ টাকা দিতে হবে। কী বলেন স্যার, আমি তো গরিব ঘরের সন্তান, কৃষক। শুনেন, সবাই কিন্তু গরিব ঘরেরই সন্তান। আজকে আমি এই পর্যন্ত আসছি, আমি কিন্তু এইভাবে আসি নাই স্যার। আমার আব্বু কৃষক, উনি জমি জমা বিক্রি করে আমাকে পড়ালেখা করেছে স্যার, অনেক কষ্ট করে। আমাদের অনেক বিশাল পরিবার স্যার, অনেক কষ্ট করে পড়ালেখা করেছে। শুনেন, এখন এত কথা শুনে তো আমার লাভ হবে না। তো মনে করেন আপনার চাকরি হয়ে গেছে। জি। আপনি যদি 4 লাখ টাকা যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার চাকরি আমি এই যে এখনই কাগজপত্র রেডি করে ফেলবো, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনই আমি রেডি করে দিব। স্যার আমার আব্বু তো মানে কৃষক, সবজি বিক্রি করার রাস্তায় স্যার, এত টাকা কই পাবো? আমার জীবনে এত টাকা দেখে আছে। আসতে, আপনারাই আমার ভালো লাগছে। আপনার এই জন্য আমি পার্সোনালিভাবে বললাম যে আপনি 4 লাখ টাকা যদি দিতে পারেন, আপনার চাকরিটা আমি দিয়ে দিব। অনেক, শুনেন, অনেক লোকজন সিরিয়ালে দাঁড়ায় আছে, শুধু 4 লাখ না, 10 লাখ বললে 10 লাখ দিয়ে চাকরি নেবে। আর আরেকটা কথা, কোম্পানির যে আমাদের চেয়ারম্যান, ওনার সাথে আমার হট রিলেশন, একবারে হট, আমি যেটা বলবো সেটাই। আমি যদি বলি স্যার একেই নিতে হবে, স্যার বলবে ইয়েস। আমি যদি বলি স্যার একে নেওয়া যাবে না, বলবে নো। আপনি বুঝতে পারছেন আমার সাথে চেয়ারম্যানের কি একটা সম্পর্ক? স্যার আমি সবই বুঝছি, কিন্তু আমার বিষয়টা একটু দেখেন। আর আস্তে কথা বলুন, শুনেন, আস্তে কথা বলুন। আপনাকে ভালোবাসছি বিদায়, আপনার দেখি আপনার চেহারাটার ভিতরে একটা মায়া মায়া ভাব আছে, এই জন্য আপনাকে আমি সিলেক্ট করছি। আর 4 লাখ টাকা আমি বলছি, অন্য কেউ হইলে স্যার, আমি তো এত টাকা জীবনে আমি নিজেও দেখিনি স্যার, কোত্থেকে ম্যানেজ করবো স্যার? এখন কোত্থেকে ম্যানেজ করবেন সেটা স্যার আপনার ব্যক্তিগত ব্যাপার, আমাকে তো এত কথা বলে লাভ নাই। আপনার যদি স্যার সকালে না খেয়ে আসছি, ভাড়া ফ্রেন্ড থেকে নিয়ে আসছি স্যার, ওইটা আমার শুনে লাভ নাই। এখন আপনার যদি ইচ্ছা থাকে তাহলে 4 লাখ টাকা আনান, আর নাহলে আমি নেক্সট আরেকজন আমি ডাকবো। স্যার দেখেন না, টাকা ছাড়া যদি, আমার তো কোয়ালিফিকেশন আছে স্যার, শুনে তো মাস্টার্স কমপ্লিট করছি, ফার্স্ট ক্লাস রেজাল্ট। আমাদের দেশে কোয়ালিফিকেশন দিয়ে কোনো কাজ হয় না। টাকা আছে, যদি টাকা থাকে তাহলে আপনার চাকরি হবে, আর টাকা না থাকলে চাকরি হবে না। আপনি যদি টাকা নাইতে পারেন, আমি সব কিছু কমপ্লিট করে দেবো এখনই। আজকেই আপনার চাকরি হবে, আমি কথা দিচ্ছি, আজকেই চাকরি দেবো আপনাকে। আমি, কেউ আপনাকে আটকাতে পারবে না, সাবধান। জি, এই টাকার কথা যেন কেউ না জানে। না স্যার, কেউ জানে না। আর আপনি এখন কি টাকা আনাবেন, ইয়েস অথবা নো? স্যার আমি আব্বুকে একটা ফোন দিয়ে দিই। আচ্ছা, এই নেক্সট কে আছে, এই পাঠাও। যান, আপনি ওয়েটিং রুমে ওয়েট করতে পারেন। যান। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওই যে ইন্টারভিউ দিতে আসছি, এখানে একটু আসেন না, ওই বড় স্যারের সাথে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, একটু আসেন। ওই যে উনি টাকা চাচ্ছিল, 4 লক্ষ টাকা চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন স্যার, আমার আব্বু আসতেছে। আমি আপনার কাগজপত্র সব রেডি করতেছি। আর সাবধান, বাইরে যাই কিন্তু এইসব আলাপ আলোচনা করবেন। আপনাদের আবার মুখ পাতলা, এটা কেউ জানবে না। আপনারা সব বিষয় নিয়ে আলাপ করেন, এটা কেউ জানবে না, এটা আপনার আর আমার ভিতরের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ বুঝছি আমি। আচ্ছা আপনি আনেন, টাকা আনেন, আমি এই যে কাগজপত্র এখনই আমি নিজেই রেডি করে দিচ্ছি স্যার, কেউ জানবে না, একটু দেখেন বিষয়টা। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বিকেলে, বিকেলে তোমাদের সাথে কথা হবে, তোমাদের সাথে স্যার, আমার আব্বু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। উনি চাচ্ছে টাকাটা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি এখানে বসো। জি স্যার, আমার আব্বু কথা বলুন স্যার। আসসালামু আলাইকুম। কত টাকা দিতে হবে জানেন? 4 লক্ষ টাকা চাচ্ছি। 4 লাখ টাকা? জি জি। আসলে আমি তো ক্যাশ, সবজি বিক্রি করি তো, রাস্তার মধ্যে ক্যাশ টাকা নেই, চেক দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, কোনো সমস্যা নেই, অ্যাকাউন্টে টাকা আছে তো। জি টাকা আছে। আচ্ছা তাহলে সমস্যা নেই, এটা আমার অনেক কষ্টের টাকা, চাকরি হবে তো? অবশ্যই, আমি কাগজপত্র রেডি করতেছি, এখনই হয়ে যাবে, আজকের ভিতরে হবে, আমি কথা দিলাম।
এই বেটা বাক পার এদার এটা দর তোরাই চেয়ারে বসতে দিছে কে আপনি আমাকে ডাক দিছেন কেন এই বেটা চুপ তোর মতো অযোগ্য লোক এই চেয়ারে বসতে দিছে কে এই দারোয়ান এ বেটা তো এই দারোয়ান এদিকে আসো করতে গেলে এই কথা কম তোর মতো অযোগ্য লোক এইসব চেয়ারে বসে দিদে আজকে আমাদের দেশের অবস্থা এই বেটা রাস্তার মধ্যে সবজি বিক্রি করে খেতে কাম করে ওলারও পড়াশোনা করেছি ওলার যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী চাকরি হবে না ঘুষ দিতে হবে এই বেটা তোর ঘুষ দিতে হবে কার আপনি স্যার কল স্যার আবার কথা তর্ক করছ বেটা একদম সাবার সুবা খুলে রাম হারুন দাদা এই দারোয়ান এই বেটা কথা কবি না এই কামলা কুমলা কইছিস আছে আমার এখানে কথা কবি না আবার পুলিশে দিয়ে কইছি এদিকে কি তোর কি যোগ্যতা আছে তোর কি যোগ্যতা আছে আমার যোগ্যতা না থাকলে আমি মাথার গাম পায়ে ফেলায় ছেলের পড়াশোনা করেছি মাথার গাম পায়ে ফেলায় রাস্তার মধ্যে সকাল নাই দুপুর নাই বিকেল আমার পোলা সকালে আলু ভর্তা ডাল দিয়ে ভাত না খেয়ে পড়ালেখা করছে কষ্ট করে খেয়ে পড়ালেখা পড়ালেখা করাইতে শরীরের চামড়া পর্যন্ত ক্ষত হয়ে গেছে আপনি আমার কলেজছেন কথা নাই কথা তোরে আজকে বান্ধব তোরে সারা দেশের মানুষে দেখাম অযোগ্য লোককে যোগ্য চেয়ারে বসানো হয়েছে অযোগ্য লোক যদি যোগ্য চেয়ারে বসে তাইলে সেই দেশ ধ্বংস তোর কি যোগ্যতা আছে বল এই চেয়ারে বসার যোগ্যতা কি উনি বলতেছে কাউকে না বলতে তোর চেয়ারে বসার যোগ্যতা কি বেটা এত কষ্ট করে পড়াশোনা করে তোকে ঘুষ দিতে হবে এই পড়াশোনা করে লাভ কি আমার মতো হাজার হাজার বাবা আছে যারা সন্তানদেরকে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলায় ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে আর তোর মতো বদমাইশা ঘুষছা এই বেটা তোকে ঘুষ দিতে হবে কেন তোকে কেন ঘুষ দিতে হবে পরিশ্রম করে বেটা হালাল পয়সা কামাই করি ছেলেবেলাদের পিছনে নিজের রক্ত পর্যন্ত শেষ করে ফেলেছি তোকে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে কেন বল সার্টিফিকেট বেটা এই সার্টিফিকেট কি ঘুষের জন্য বানানো হয়েছে এ বেটা না বল এই সার্টিফিকেট কি ঘুষের জন্য বানানো হয়েছে এই সার্টিফিকেট কি ঘুষ এত লাখ লাখ টাকা খরচ করে এই সমস্ত সার্টিফিকেট কি ঘুষের জন্য বানানো হয়েছে এ বেটা কথা কস টাকা চিন্তাটা করছো এত কষ্ট করে এই সমস্ত সার্টিফিকেট তাহলে সার্টিফিকেটের কোনো মূল্য নাই পড়াশোনার কোনো মূল্য নাই কোন দেশে আমরা বসবাস করি কাগজ এগুলি কাগজ না বেটা এটার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এই কাগজের পিছনে বেটা আমার রক্ত জড়ায় আছে বেটা মাথার গাম পায় এই পড়ে আছে এই কাগজের মধ্যে তোকে কোম্পানির চেয়ারম্যান কোথায় তোর কোম্পানির চেয়ারম্যান কোথায় তোর কোম্পানির চেয়ারম্যান কোথায় তোর কোম্পানির মালিকের সাথে কথা বল স্যার ভাই বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে আমাদের দেশে বেকার তোদের মতো বদমাশের কারণে চাকরি হয় না যোগ্যতা থাকার পরও চাকরি হয় না তার মানে কি মাস্টার্স কমপ্লিট করছে এই যে এতটা বছর পরিশ্রম করে আসছে এতটা কষ্ট করে পড়াশোনা করছে এটার মূল্য কি ভ্যালু এটা কি ভ্যালু নেই আমার মতো রাস্তা যা অফিসে এনে চেয়ারে বসে থাকস তো এসির হাওয়া খাস না এসির হাওয়া খায় আমার মানুষের থেকে ঘুষ খাস ঘুষ ছুটে ফেলাম এসে তোর এ চেয়ারম্যান তোর চেয়ারম্যানের নাম্বার দে মোবাইল দাও স্যার উনি তো কথা নাই উনি ব্যবসা চেয়ারম্যানের সাথে কথা বলবো তোমার মতো অযোগ্য লোক কিভাবে এই সমস্ত চেয়ারে বসছে স্যার তোমার মতো হাজার হাজার প্রতিষ্ঠানে তোমার মতো অযোগ্য লোক আছে যাদের যোগ্যতা নাই তারা চুরি করে দুর্নীতি করে চুরি করে মানুষের কাছে ঘুষ চায় ৪ লাখ টাকা কামাইতে কত কষ্ট স্যাপ দিয়ে কইনা টাকাটা লইয়া দেবা এত সহজ বেটা সবজি বিক্রি করে সারাদিনে কামাইলো ৩০০-৪০০ টাকা তোর ৪ লাখ টাকা দিতে হবে চিন্তা করছো এত কষ্ট করে পড়াশোনা করিস ফোন দাও চেয়ারম্যানের ফোন দাও স্যার স্যার কিছু বললেন না স্যার হ্যালো আসসালামু আলাইকুম জি আপনি একটু অফিসে আসেন না না এখানে ওই ইন্টারভিউতে উনি ঘুষ চাচ্ছে আপনার ম্যানেজার যিনি জি ওনার একটু আসতে একটু দ্রুত আসেন এখন আসো হ্যাঁ হ্যাঁ আচ্ছা
সেখানে চাকরি করা হবে না, আর ঘুষ দিয়ে চাকরি কেন নিতে হবে? বেটা প্রত্যেকটা পদে পদে ঘুষ দিতে হবে, একজন পিএম এর চাকরি নিতে গেলে ঘুষ দিতে হবে, ঘুষ কেন দিতে হবে? বেটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আজকে রাস্তা রাস্তায় সার্টিফিকেট দিয়ে বস্তা বস্তা সার্টিফিকেট নিয়ে ঘুরে, তোদের মতো লোকের কারণে তোর শাস্তি কোটি। স্যার প্লিজ স্যার স্যার চেয়ারম্যান চেয়ারম্যান স্যার সিনকেট করেন না স্যার, এখানে অফিসের ভিতরে স্যার আলাদা ইজ্জত মান ইজ্জত আছে স্যার, প্লিজ স্যার। জি স্যার 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 জি স্যার। হ্যাঁ বসে কেন বসো, কি ব্যাপার বসো স্যার। ওনারা হঠাৎ করে অফিসের ভিতরে ঢুকে হাউ কাউ চিল্লা চিল্লি কথা কম কথা কম, ওনারা আমার নামে বলছে কথা কম, ওনাদের কাছে বুঝতে দিছ স্যার, আমি বলি কথা কম স্যার, যে মিথ্যা কথা বলতেছে স্যার, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে স্যার। হ্যাঁ তুমি চুপ করো, কথা বলবা না। আপনার এই প্রতিষ্ঠানে এই ব্যক্তিকে যখন আপনি চাকরিতে নিয়োগ দিয়েছেন ঘুষ নিয়েছেন, সে আমার ছেলে, দেখেন সার্টিফিকেট আমার ছেলে, আমি সবজি বিক্রি করি রাস্তায়, কষ্ট করে মাস্টার্স কমপ্লিট করছে, সে দুই তিনটা প্রতিষ্ঠানে জব করছে, ঘুষটা স্যার আমার ফার্স্ট ডিভিশন রেজাল্ট স্যার। ঠিক আছে রিজাইন দিয়ে আসছে, দেখেন সেখানে আসছে, তার কোন যোগ্যতাটা আপনি বলবেন? যে পোস্টের জন্য আপনি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন যে যোগ্যতা চান তার চাইতে বেশি যোগ্যতা আছে, উনি ওনাকে ৪,০০,০০০ টাকা ঘুষ দিতে হবে। উনি কাউকে না জানাইতে বলতেছে, গোপনে তার হাতে দিতে হবে না, কি ব্যাপার স্যার? মিথ্যা কথা বলতেছে ওনারা, মিথ্যা কথা। জি স্যার তোমার নামে এর আগে আমি কয়েকবার কমপ্লেন পাইছি স্যার, ষড়যন্ত্র এগুলো স্যার, স্যার আপনি সিসিটিভি চেক করেন। হ্যাঁ এগুলো ষড়যন্ত্র। জি স্যার এর আগেও তো কয়েকবার এরকম হয়েছে, তখনও বলছো স্যার আমার এই এখান থেকে সরানোর ষড়যন্ত্র চলতেছে। হ্যাঁ বেটা কথা বলবি না, এই দেশে এত মানুষ থাকতে তোমার নিয়ে সবাই ষড়যন্ত্র করে। হ্যাঁ তুমি কি এমন আলাদিনের চেরাক যে তোমার নিয়ে সবাই সমালোচনা করে বা সবাই ষড়যন্ত্র করে, কারণটা কি? হ্যাঁ এই যে ভদ্রলোক আসছে, উনি তো মানে অনেক মেহনত করে অনেক পরিশ্রম করে তার সন্তানকে পড়াশোনা করায় এ পর্যন্ত আনছে, অনেক কষ্ট করে, তারপর সে তার যোগ্যতা অনুপাতে চাকরি পাবে, তার যোগ্যতা না থাকলে চাকরি পাবে না। এখন আমি তো কাগজ তো দেখলাম ভালো রেজাল্ট, ফার্স্ট ক্লাস রেজাল্ট, তুমি কেন ঘুরছে না? তোমাকে আমি ই দিয়ে দিছি, পারমিশন দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ কথা বলো স্যার, আমার মাফ করে দেন স্যার, স্যার আমি আর ভুল করব না স্যার, আমার মাফ করে দেন স্যার, স্যার 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 আমার মাফ করে দেন স্যার, প্লিজ স্যার আমার মাফ করে দেন স্যার, এই ধরনের লোকের মাফ করবেন না স্যার, স্যার আমার মাফ করে দেন। এদের কারণে আমাদের সমস্যা হয়, আমরা কোথাও চাকরি পাই না, আমাদের কষ্টের মূল্য এরা বুঝে? এই বেটা যে বাবা সন্তান জন্ম দেয় সে বুঝে এই সন্তান মানুষ করতে কত কষ্ট, দিন নাই রাত নাই, মানে কঠোর পরিশ্রম করে একটা সন্তানদের পড়াশোনা করাইতে শিক্ষিত বানাইতে, শিক্ষার মর্ম বুঝবে না, শিক্ষিত হইল না সুশিক্ষা অর্জন করতে হবে। আপনার এত বড় নামি দামি প্রতিষ্ঠানে এরকম অযোগ্য লোক যদি থাকে ওই প্রতিষ্ঠানে, ঠিক আছে বুঝতে পারছি আমি, দেখে তোমার কাগজগুলো একটু দেখি। জি স্যার ছবি আছে স্যার, সব বসো বসো, তুমি কালকে থেকে চেয়ারে এসে বসবা, ঠিক আছে? জি জি জি, তোমার আদার্স যত ফর্মালিটিজ আছে আমি বলে দেব অফিসে, আর স্যার আমি ডকুমেন্ট সব রেডি করে আপনাকে ফাইল জমা দেব, ওকে বলে দেব সব আজকে। স্যার আমার মাফ করে দেন স্যার, তুমি কালকে থেকে, স্যার আমার মাফ করে দেন স্যার, স্যার প্লিজ স্যার, চুপ স্যার, স্যার প্লিজ স্যার, স্যার তোরে স্যার, হ্যাঁ জানো স্যার আমার মাফ করে দেন স্যার প্লিজ, আর করব না, নিয়ে যাও স্যার, আর খেয়াল রাখবা যেন অফিসে কৃষি মান আসতে না পারে, আর অফিসে ঢুকতে না পারে, আজকে বেয়াদব এদের মতো দুর্নীতিবাজদের জন্য আমাদের আজকে বদনাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, আপনার মতো লোক থাকলে স্যার সব সেক্টরে দুর্নীতি কমে যাবে। ডোন্ট ইভেন মাইন্ড, হ্যাঁ।